বরবাদ সিনেমার ফার্স্ট লুক কেমন হবে বা কেমন হওয়া উচিত প্রথমত আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমার ফার্স্ট লুক আসলে সেটা থেকে বলতো যে এখনও নাইনটিজে পড়ে আছে বা এখনও তারা এই জেনারেশনের সাথে তাল মিলে চলতে পারছে না তাদের কীরকম রুচি তারা কী ধরনের কাজ দেখতে পছন্দ করে কী ধরনের কাজ তারা দেখতে চায় এটা ডিরেক্টরের মাথায় থাকে না যার কারণে তাদের ফিল্মের শুরু থেকে একটা ফিল্মের শুরু তো হয় সেই সিনেমার ফার্স্ট লুক দিয়ে তো যখন সেই সিনেমার ফার্স্ট লুক আসতো সেটা সেটা জাস্ট দেখার মতন হতো না দেখে মনে হতো যে এখনো তারা সেই যে পড়ে আছে। আর যখন ঝন্টু সেই সময়কালে যে ধরনের সুপার হিট সিনেমা দিত সেই সময়ের যে পোস্টারগুলো ছিল লাইক সেরকম বাট আমাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট দুই থেকে তিন বছরের যদি সিনেমার পোস্টারগুলো দেখেন দারুণ আর যাই হোক তারা পোস্টারে অনেক অনেক ইম্প্রুভ করেছে একটা সিনেমার ফার্স্ট লুক পোস্টার কেমন হওয়া উচিত সেটা তারা বুঝে গেছে একটা কাজের শুরুটাই যদি ভালো হয় তাহলে আপনার শেষ পর্যন্ত ভালো যাবে কারণ একটা সিনেমার ফার্স্ট লুক যদি ভালো হয় সেটা নিয়ে অনেক হয়তো প্রশংসা পাবেন অনেক অনেক বাহবা পাবেন সো সেই বাহবাটা আপনার ভিতরে একটা শক্তি হিসেবে কাজ করবে পরবর্তীতে আপনি আরও বেশি কনফিডেন্ট হবেন আপনার কাজ নিয়ে আর যদি আপনার প্রথম কাজ যদি ভালো না হয় প্রথম একটা কিছু ড্রপ করলেন ফিল্ম রিলেটেড কোন একটা ম্যাটেরিয়াল দিলেন সেটা নিয়ে যদি নেগেটিভিটি হয় সেটা নিয়ে যদি সমালোচনা হয় তাহলে তখন আপনি সেই হয়তো শক্তিটা হারিয়ে ফেলবেন শাকিব খান তার প্রিভিয়াস ফিল্মগুলোতে তার যদি ফিল্মের পোস্টারগুলো নিয়ে কথা বলি যে নিজেই একটা কম্পিটিশন তৈরি করে রেখেছে যদি আমি আমার ওপিনিয়ন থেকে বলি তাহলে প্রথমে থাকবে তুফানের ফার্স্ট লুক পোস্টার এরপর প্রিয় তোমার ফার্স্ট এবং থার্ড পোস্টারটা এরপর দরদ অ্যান্ড লাস্ট রাজকুমার যদিও রাজকুমারের পোস্টারটা ছিল একটা থিমেটিক পোস্টার সেটাকে ডিসেন্ট বলা যায় বাট হাইপ কিন্তু ক্রিয়েট করেছিল প্রিয় তোমার পোস্টার প্রিয় তোমার ফার্স্ট লুক অ্যান্ড থার্ড লুক যেটাতে আমরা তাকে বৃদ্ধ লুকে দেখেছিলাম অ্যান্ড তুফানের ফার্স্ট লুক পোস্টার সো একটা ফার্স্ট লুক পোস্টার কতটা হতে পারে। হয়তো কিছু বলতে হবে না। অনেকের তো পুরো সিনেমার যত রয়েছে যত ম্যাটেরিয়াল রয়েছে দেওয়ার পরেও সেটা হাইপ ক্রিয়েট হয় না বাট লাস্ট সাকিব খানের এই প্রিয়তমা এবং তুফাদের পোস্টার নিয়ে যতটা আলোচনা হয়েছে যতটা হাইপ ক্রিয়েট হয়েছে এটা কিন্তু এর আগে কখনো হয়নি যে একটা সিনেমার জাস্ট একটা পোস্টার নেই এত কিছু সো যারা এই বিষয়গুলো হালকা ভাবে নেয় যে ফার্স্ট লুকই তো যখন টিজার দিব ট্রেলার দিব সেটা যদি ভালো হয় তাহলে এগুলোর কি দরকার ভাই এটারও দরকার আছে যেটা একটু আগে বললাম যে আপনার যদি শুরুটাই ভালো হয় দর্শক যদি আপনাকে প্রথম থেকে বাহবা দিতে থাকে আরো বেশি কনফিডেন্ট হতে পারবেন সো একটা সিনেমার ফার্স্ট লুক যত বেশি ইম্প্যাক্টফুল হবে যত বেশি ভালো হবে তত বেশি সেটা নিয়ে আলোচনা হবে বরবাদ সিনেমার ফার্স্ট লুক কেমন হবে জানি না বাট অনেকের পোস্টে দেখলাম এর আগে সেটা দেখে মনে হলো যে হয়তো তারা ফার্স্ট লুকটা দেখেছে তো সেটা দেখে ধারণা করা যায় বরবাদের ফার্স্ট লুকও জাস্ট কিছু একটা হতে যাচ্ছে সেইখানে যে লোক এই কিন্তু আগে অ্যান্ড কখনো দেখা যায়নি সো তাকেই ফার্স্ট আমরা সেভাবেই দেখব যেটা এর আগে তাকে এভাবে দেখিনি খুব সম্ভবত অল্প কিছুদিনের বরবাদের ফার্স্ট লুক চলে আসবে যেহেতু দরদের হাইপ আস্তে আস্তে কমে যাচ্ছে এটার হাইপ কমে গেলেই আই থিঙ্ক বরবাদের ফার্স্ট লুক চলে আসবে তো আপনাদের কাছে কি মনে হয় তুফান এবং প্রিয়তমার যে ফার্স্ট লুক ছিল সেটা থেকেও কি বেশি হাইপ ক্রিয়েট করতে পারবে বরবাদের ফার্স্ট লুক সেটা অবশ্যই কমার্সে জানাবেন স্ট্যাংস ফর ওয়াচিং বাই